শোনো শোনো শোনো, তুমি একদম মন খারাপ করো না। আজকে আমি একটা প্ল্যান ভেবেছি জানো তো, মানে কি করবো বলো তো, আজকে আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরবো, ফিরে আমরা দুজন পপকর্ন নিয়ে বাড়িতে বসে একটা ভালো মুভি দেখবো টিভিতে। হ্যাঁ, আমাদের বেবির ফিউচার প্ল্যান করব, আড্ডা দেব, হাসি মজা করব। আরে আজকাল বাড়িতে বসে থেকে কত ধরনের আনন্দ করা যায় বলো তো, আমরা সেগুলোই উপভোগ করব। উইল ডু সামথিং ডিফারেন্ট। জিমিল, হ্যালো, কি হলো, হ্যালো কেটে গেল নাকি? হ্যালো, হ্যাঁ বলো, আমি আমি শুনছি। আজ দাদা ভাই আর বৌরানীর ভ্যালেন্টাইন্স ডে, বুঝলে? আমি চাই আজ যেন ওরা খুব আনন্দ করে। আর আমাদের আমাদের আবার কি, আমাদের তো রোজই ভ্যালেন্টাইন্স ডে হয় আর হবে। আই লাভ ইউ চিলড্রেন, আই রিয়েলি লাভ ইউ আ লট। কনকটার কপাল বটে, একেবারে সোনা দিয়ে বাঁধানো। বিশুকাকার মতো মানুষ এরকম কি করে করতে পারে? নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে, না হলে ওটাও তো দেখতে পাচ্ছি না। বিশুকাকাই তো। শোনো, গাড়ি থামাও, আমি এখানেই নামবো। কি হলো, গাড়ি থামাতে বলছি না তোমাকে? জোরে কথা বললি গানটাও বাড়িয়ে দিচ্ছে, মানে আমার কথা যাতে বাইরে শোনা না যায় সেই ব্যবস্থা করছে। তাহলে কি আমি কিডন্যাপারের পাল্লায় পড়েছি? যা ভেবেছি তাই, আমাকে কিডন্যাপ করেছে। হে ভগবান, কি হবে এবার? বাড়িতে ফোন করে নিশ্চয়ই মুক্তিপণ চাইবে, তার মানে তো অনেক টাকা। ঠিক বলে বড় মারা, আমি সবসময় কিছু না কিছু বাঁধাই, আমার জন্য এখন সবার ভোগান্তি হবে, সবাইকে কত ঝামেলা পোহাতে হবে কে জানে। আমার সাথেই এমনটা হয়। ঝড় যখন আসে তখন নিজেকে শান্ত ধীর রাখতে হয় কনক। তুমি জীবনে অনেক কিছু ঠেকে শিখেছ, তাই আজ তুমি এই চৌধুরী পরিবারের যথার্থই বৌরানী। না, আর কাউকে ঝামেলায় ফেলবো না আমি, যা করার আমি নিজেই করবো। আপনি সেই আশা থেকে দাঁড়িয়ে রয়েছেন, একটু বসুন না। আমাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না। কেমন দেখছেন ডক্টর, কেমন আছো? খুব একটা ভালো না, রিকভার করতে টাইম লাগবে। কিন্তু ওকে দেখে তো মনে হচ্ছে না অসুস্থ। আমি এসেও দেখলাম বেশ গল্প করছে, খাওয়া দাওয়া করছে। তাহলে না, মানে ওনার যেরকম রোগ এটা বাড়াবাড়ি হতেই পারে, মানে আমি আপনাকে বলতেই পারি আপনারা ওনাকে বাড়ি নিয়ে যান, কিন্তু তারপরেও যে আবার এরকম কিছু হবে না এটা কিন্তু আমি কথা দিতে পারছি না। এটা তো খুব চিন্তার বিষয়, তাহলে আমাদের অন্যরকম কিছু ভাবতে হবে। না ম্যাডাম, আমি কিন্তু ওনার চিকিৎসা এখন অনেক ভালো আছি, বেশ ভালো রিকভার করছি আমি। কিন্তু তিস্তা এরকম দিনের পর দিন তোমাকে একটা মানসিক সমস্যা নিয়ে এখানে তো ফেলে রাখা যাবে না। না আচ্ছা ডক্টর, এই ব্যাপারটা তো একটা শক থেকে হয়েছে। খুব ট্রমাটাইজ আছেন উনি,
এরকম পেশেন্টদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা কি হতে পারে? সে তো অনেক রকম। এখন আপনাকে এসব না, আমি শুধু জানতে চাইছি এরপর বাড়াবাড়ি হলে আর কি কি করা যেতে পারে। খুব বাড়াবাড়ি হলে রিহ্যাবে নিয়ে যেতে হবে, শক থেরাপি আছে। শক থেরাপি মানে ইলেকট্রিক শক? ব্যাপারটা জানা থাকলো। এরপর বাড়াবাড়ি হলে তাহলে ওরকমই কিছু একটা করতে হবে। তুমি টেনশন করো না দিস্তা, তোমাকে পুরোপুরি সুস্থ না করে আমি বাড়ি নিয়ে যাব না। টেনশন কেন করবো? আপনারা সবাই আছেন আমার জন্য। কিন্তু ম্যাডাম, আমি তো ভালো আছি, আমি তো অনেকটা সুস্থ হয়ে উঠেছি। আর আমি ঠিক আছি। পুরোটা সুস্থ হতে হবে, তাড়াতাড়ি হতে হবে, নইলে বুঝতেই পারছো। ওনার ওষুধের টাইম হয়ে গেছে সিস্টার, মেডিসিনগুলো দিয়ে দিন। ওর ওষুধগুলো আপনি আমাকে বুঝিয়ে দিন সিস্টার, এখন থেকে ওর ওষুধ আমি দেবো। সে কি সেটা আবার হয় নাকি? আপনি সারাদিন আপনার সব কাজ ফেলে আমার কাছে বসে থাকবেন? আমি তোমাকে কি বললাম তিস্তা, এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। ও কি ওষুধ খাবে এখন? আমি খাইয়ে দেবো, আপনি আসুন। আপনি ওগুলো আমাকে দিয়ে দিন না, আমি আমি খেয়ে নেবো, আমাকে দিন। ওষুধ ফেলার সুযোগ আমি তোমায় দেব না তিস্তা। অসুস্থ যখন হয়েছ তখন ওষুধ তো খেতেই হবে। এটা আপনি কি করলেন? তুমি তো অসুস্থ তিস্তা, গোটা ওষুধ খেলে গলায় আটকে যেতে পারে, তাই এখন থেকে তুমি ওষুধ এভাবেই খাবে। গাড়িতে করে এতটা রাস্তা এলাম তাও বুঝতে পারলাম না
তো বিশু কাকা নয়, সাথে কেউ আমাকে স্টুপিড বলে। Oh.